বন্ধু সভাপতি, কায়দাঘাট অল্প সময়ের মধ্যে শুরু হবে এবং আমাদের সবাই কায়দাঘাট দেখুন। চুঁচুড়ার ঘড়ি মোড়ে আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন, আগে লড়াই চলছে আমাদের মাস্টারমশাইরা, পরে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে এবিটি আমাদের রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত সংগঠন। আমাদের চাইলে এই সংগঠনের শুরুতে যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায়রা ছিলেন, এই সংগঠনের বহমানতায় সত্যপ্রিয় রায়রা যেমন ছিলেন, এই সংগঠনের দাবি, শিক্ষার দাবি এবং সংস্কৃতির দাবি, মর্যাদার দাবি, সেই দাবির লড়াইতে কমরেড জ্যোতি বসু এবিটিএর এই সংগঠনের সঙ্গে আত্মপান্ত সঙ্গে থেকেছেন, সাহায্য করেছেন, সেটা আমাদের সবার কাছে গর্বের। সেই সংগঠনের সম্মেলন উপলক্ষে আজকে আপনারা এখানে সামিল হয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আকাশটা সংগঠনের অথবা আকাশটা সাধারণভাবে সমাবেশের সঙ্গে এই সমাবেশের চেহারা খানিকটা ভিন্ন কাজ। এটা মাস্টারমশাইদের সংগঠন, এবিটিএর শুধুমাত্র সম্মেলন না, মাস্টারমশাইদের সম্মেলন। আর মাস্টারমশাই শব্দটা একটা জোরদার শক্তিশালী অন্তর্ভেদী একটা শব্দ, সমাজ সংস্কৃতির পদচারণায় ভূমিকা হিসেবে মাস্টারমশাই কত মাইনে পান, কোন পর্যন্ত পড়াশোনা করেছেন, কখন তিনি বাড়িতে থাকেন, এই সব কিছুর চাইতে অনেক বড় একটা আবেগ, একটা বাস্তবতা মাস্টারমশাই মানে উনি সততার প্রতীক, মাস্টারমশাই মানে উনি শিক্ষার প্রতীক, মাস্টারমশাই মানে উনি মূল্যবোধের প্রতীক, মাস্টারমশাই মানে উনি ভবিষ্যৎকে টেনে নিয়ে যাওয়ার প্রতীক। এই মনোভাব থেকে আমাদের রাজ্যের মানুষ, আমাদের দেশের মানুষ মাস্টারমশাইদের দেখেছে এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষক মন্ডলীকে মাস্টারমশাইয়ের মনোভাবে পরিচালিত করার দায়িত্ব পালন করেছে যে সংগঠন, তার নাম এবিটিএ। আপনি সেই সংগঠনের একজন সদস্য, এটা আপনার কাছে গর্বের, এটা আমাদের কাছে গর্বের। একটা প্রজন্ম সৃষ্টি করা, একটা ভবিষ্যৎ গড়ে তোলা। শিক্ষা মানে একটা খবর পৌঁছে দেওয়ার না, বইয়ের পাতায় যা লেখা আছে সেই কথাটাকে পোস্ট অফিসের মতন করে রিপিট করে দেওয়াটা মাস্টারমশাই না। মাস্টারমশাই মানে একটা অনুপ্রেরণা, মাস্টারমশাই মানে একটা জীবনাদর্শ, মাস্টারমশাই মানে ভবিষ্যতের পথটাকে সুগম করা। আমার ধারণা আপনারা সবাই সহমত হবেন। আমি কলেজ বিশ্ববিদ্যালয় অথবা তারপরে সমাজ জীবন রাজনৈতিক জীবনে বহু মানুষের সঙ্গে মিলেছি, এটা যেমন সত্য তেমনি আজও আজও স্মৃতিতে অমলিন আমার প্রাইমারি স্কুলের সেই চারজন মাস্টারমশাই, যাদের বাদ দিয়ে কখনো আমরা চলতে পারি না, আমার স্মৃতিতে এখনো অমলিন সেই মাস্টারমশাইরা। আমার মাধ্যমিক স্কুলে যারা কেউ অঙ্ক শেখাতেন, যারা কেউ বাংলা শেখাতেন, যারা কেউ আমাদের ছবি আঁকাতেন, যারা বকতেন, যারা ভালোবাসতেন, যারা হৃদয় উজাড় করে দিয়ে তার নিজের ছেলের মতন করে ভবিষ্যতের প্রজন্ম হিসেবে আমাদের গড়ে তোলবার চেষ্টা করেছেন। তাই যখন ক্লাস এইটে পড়ি, ভিয়েতনাম জানি না কিন্তু মাস্টারমশাইয়ের চোখ দিয়ে ভিয়েতনামের ছবিটাকে দেখেছি, যখন স্কুলে পড়ি ক্লাস সেভেন এইট কিংবা নাইনে, তখন দেশ দুনিয়ার অনেক গল্প জানি না কিন্তু মাস্টারমশাইয়ের চোখ দিয়ে দেশ দুনিয়ার গল্পটাকে বুঝেছি, যখন স্কুলের ক্লাস ফোর কিংবা ফাইভে পড়া ছাত্র, তখন নেতাজি সুভাষ বোস কিংবা ক্ষুদিরাম প্রফুল্ল চাকিকে আবিষ্কার করেছিলাম। আমার মাস্টারমশাইয়ের মনোভাবের মধ্য দিয়ে তারাই আমাদের গড়ে তুলেছেন, সেই আদর্শকে বাদ দিয়ে আমরা কেউ কখনো চলতে পারি না। ভবিষ্যৎ জীবনে কেউ মাস্টারমশাই হতে পারেন, কেউ সরকারি কর্মচারী হতে পারেন, কেউ কৃষক হতে পারেন, কেউ দোকানদার ব্যবসায়ী হতে পারেন, কিন্তু ভবিষ্যতের জীবনটা গড়ে তুলবার জন্য এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এই যে 5, 7, 8, 10, 15, 16 বা বলা যেতে পারে টিন এজ পর্যন্ত এই যে সময়টা, এই সময় আমাকে দ্বিতীয় বাড়ির মতন মর্যাদায়, দ্বিতীয় বাড়ির মতন করে সযত্নে যিনি ঢেকে রেখেছেন তিনি মাস্টারমশাই, তাদের সংগঠন এবিটিএ। সেই মনোভাব থেকেই আপনারা নিশ্চয়ই চলবেন এবং চলতে পারবেন, এই বিশ্বাস আমি রাখি। স্বাভাবিক কারণে সারা দুনিয়া জুড়ে, পশ্চিমবাংলা বলে না, সারা দেশ, সারা দুনিয়া জুড়ে
শিক্ষার কতগুলো নিজস্ব নিয়ম আছে, কতগুলো ব্যাকরণ আছে, কতগুলো অঙ্ক আছে, কতগুলো বিজ্ঞান আছে। দিল্লিতে যিনি বসে আছেন তিনি ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। তিনি একটা মানুষের মাথার সঙ্গে হাতির চেহারার সঙ্গে হাতির মাথার যোগ হয়েছে বলে অপবিত্র মনে হাত থেকে, আমি অপবিত্র শব্দটা জেনে বুঝে বলছি, অপবিত্র অসংস্কৃত অবৈজ্ঞানিক মনোভাব মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করতে পারেন, কিন্তু কালের গর্ভে তারা নিমজ্জিত হবেন, ভবিষ্যতের মানুষ কখনো তাদের গ্রহণ করবেন না, করতে পারেন না। ঠিক একই রকম ভাবে অন্তত 30 বছরের পুরনো কিংবা তার চাইতেও পুরনো গবেষণা ধর্মী ইতিহাস, যে ইতিহাস আমাদের শক্তি দেয়, যে ইতিহাস আমাদের সাহস দেয়, যে ইতিহাস আমাদের ভবিষ্যৎটাকে চিনবার জন্য পিছনের ভিত্তিটাকে গড়ে তোলে, সেই ইতিহাসে নবান্নের নির্দেশে কখনো বেচারাম মান্না কিংবা মদন মিত্রর নাম হাজির হতে পারে, কিন্তু ভবিষ্যতের প্রজন্ম সুযোগ যখন পাবে ওই ইতিহাসের ওই অংশটাকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে বলে দেবে এই অপবিত্র পাপবিত্র মানুষেরা আমাদের বাংলার শিক্ষা সংস্কৃতিকে শেষ করতে চাইছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব থেকেই মানুষ চলবেন, মাস্টারমশাই চলবেন, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শ্রুতিরাম বলছিল, আপনারা জানেন হয়তো, এটা এত বড় অনাউসিটি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিল নিয়ে আসলে যে বিলের পারলে কথাটা হচ্ছে এই যে যেমন আমরা বলবো তেমন করে যদি মাস্টারমশাইরা না চলেন মাইনে বন্ধ করে দেব। শ্রুতি আপনাকে ফোন করেছিলাম, আপনি এসেছিলেন, আমি দেখালাম যেই হচ্ছে গল্প তোমাদের কি চলছে দেশে। 21টা সংশোধনী আমরা দিয়েছিলাম, 21টা, এবং শুনে রাখতে পারেন এত অসভ্যের মতো অপদার্থের মতন আমাদের শিক্ষাক্ষেত্রে ওরা চালাতে চাইছে, যেটা ওরা বুঝে গেল যখন আমরা 21টা সংশোধনী দিয়েছি, লেজ গুটিয়ে বিল পেশ করে সার্কুলেট করে দেওয়ার পর সেই বিলটাকে গুটিয়ে ফেরত দিয়ে যেতে হয়েছে এই রাজ্য সরকারকে, পরে অন্ধকারে আবারও একটু ভাষা মজা করে সেই ধরনের বিল এরা প্রকাশ করার চেষ্টা করছে। এরা শিক্ষার কিছু জানে না, এরা শিক্ষার কিছু জানে না। যদি শিক্ষার দায়িত্ব নেন এমন কেউ যিনি মন্ত্রিসভার মন্ত্রিত্ব করতে করতে পিএইচডি করবেন বলে পিএইচডির গাইডকে ভাইস চ্যান্সেলর করে দেওয়া হবে, তাহলে শিক্ষার ভবিষ্যৎ কি হতে পারে না বুঝবার আমাদের কোনো কারণ নেই। এ রাজ্য আমাদের পরিচালিত হচ্ছে একটা এমন ভাবে সরকারের বিরোধী সব মিলিয়ে, ভাবতে পারেন একটা বিরোধী দলের নেতা মশাই আপনার সার্টিফিকেটটা কি খবর? চার রকম সার্টিফিকেট, চারটে বিষয়ে, কারণ কোনটাই সত্য নয়, তারা আমাদের রাজ্য চালাতে। আপনি গোটা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, মাঝখানে কিছুদিনের জন্য মানব সম্পদ উন্নয়নের মন্ত্রী হয়েছিলেন স্মৃতি ইরানি, দিদিমণি আপনার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কোথায়? সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী হওয়ার বন্দোবস্ত করতে পারছিলেন। আপনি প্রধানমন্ত্রী, একেবারে রাজ্যটা যেমন মোদি ভাই তেমন দিদি ভাই, যেমন নরেন্দ্র মোদি তেমন মমতা ব্যানার্জি, যেমন প্রধানমন্ত্রী তেমন আমাদের মুখ্যমন্ত্রী, ওনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আজও পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করতে পারেনি। অসত্য অসত্য জাল সার্টিফিকেট নিয়ে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন তাহলে তার পছন্দের রাজ্যটক মুখ্যমন্ত্রী হবেন তিনি, যিনি বোগাস বিশ্ববিদ্যালয়ের বোগাস পিএইচডি সেই ছাত্রটা লিখতে ভালোবাসেন, এরকম কেউ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন? এটা কার্যত আমাদের সমগ্র শিক্ষা সংস্কৃতি ভবিষ্যতের জন্য উদ্বেগের, লজ্জার। আপনি অনেক দূরে বসে আছেন, ভাবছেন ওরা একটু বামপন্থী বামপন্থী ভাব, আমি আপনাকে বলছি বাম ডানের বিষয় নয়, আপনার ছেলের কাছে, আপনার পরিবারের কাছে, আপনার প্রতিবেশীদের কাছে আজকের যুগের মানুষ হিসেবে আপনার কোনো মর্যাদা থাকবে না যে সত্য কথাটাকে আমরা সোচ্চারে বলবার ব্যবস্থা করতে না পারি। আসছে কথা থেকে শিক্ষামন্ত্রী বলছেন মাইনে তো আমি দিই, আমি যেমন বলবো তেমন চলবে, অতএব যেমন বলবো তেমন চলবে, কি চলছে? অতএব স্কুলের কমিটি বাতিল, আমাদের মাস্টারমশাইরা
প্রথম দিকে ভাবছিলেন যে একটা স্পন্সরের ছাপ যদি পড়ে যায় তাহলে টাকার বন্যা চলবে বুঝি, এখন বুঝতে পারলেন টাকার বন্যা চলছে না, স্পন্সরের ছাপ দিয়ে যত সমস্ত বাতিল এলিমেন্টরা, বাতিল এলিমেন্টরা দুষ্কৃতির কালো তালিকায় যাদের নাম আছে তাদের পিছনে দরজা দিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মানে স্পন্সার্ড কমিটির সভাপতি করে বসিয়ে দেওয়া হয়েছে। আপনার ঘাড়ে দুষ্কৃতির বোঝা, এ আমাদের পশ্চিমবাংলায় চলছে, আড়াবুল খ্যাত আমাদের পশ্চিমবাংলা শিক্ষাঙ্গ। অনেক কিছু বলছিলেন ভাবছিলেন, আমরা তখনই বলেছিলাম তা হতে পারে না, বেসিক ফিলোসফিক্যাল ডিফারেন্স, দর্শনগত চিন্তার ভাবনার ফারাক। আমরা যেভাবে দেখি, সারা দেশ যেভাবে দেখে, সারা দুনিয়া যেভাবে দেখে, সারা দুনিয়া শিক্ষাবিদরা যেভাবে দেখে আর ওনারা যেভাবে দেখেন দুটো আলাদা। উনি দিল্লিতে বসে আছেন, উনি মনে করেন টাকা আমার ওদের ইউজিসি তুলে দেবো তার পরিবর্তে হবে হেকি, বাধা দেয় মাস্টার মশাই। আর এখানে ইনি বসে আছেন, ইনি একই রকম ভাবে বলেন টাকা যখন আমি দেবো যা খুশি আমি করবো, তোমরা কারা? সারা ভারতবর্ষে শুনে রাখুন, সবচাইতে কম মাইনে পায় যে এসএসকে এমএসকে টিচাররা তারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে সবচাইতে কম মাইনে পায় যে শিক্ষা বন্ধুরা তারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে সবচাইতে কম প্যারা টিচার যারা মাইনে পান তারা পশ্চিমবাংলা, শুনে রাখুন সারা ভারতবর্ষের সবচাইতে কম প্রাইমারি টিচার অথবা সেকেন্ডারি টিচার অথবা কলেজের টিচার মাস্টারমশাই মাইনে পান যে রাজ্যের, সেই রাজ্যটার নাম পশ্চিমবাংলা। গোটা ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যের তুলনায় সবচাইতে কম মাইনের শিকার আপনি, এটা নিয়েও কোনো সন্দেহের কারণ থাকতে পারে না। এখন আমি মাইক্রোফোন তুলে দেব আমাদের মাননীয়, কেমন সুন্দর হতো বলে মনে হচ্ছে, যাই হোক তাকে বলা যাবে আমি জানি না, যদি কারোর খেয়াল থাকে, যদি কারোর একটু সাধারণ বিবেচনা বোধ থাকে, আধা ঘন্টা আমাদের সভাটা চলবে সেই পর্যন্ত যদি একটু সাহায্য সহযোগিতা করেন খুশি হব, আমি জানি না কথাটা ওখানে পৌঁছচ্ছে কিনা। যাই হোক তার মাঝখানে একটু কষ্টকরভাবে, যেমন আপনি স্কুলে যখন পড়াচ্ছেন আপনার কানের পাশে যেমন একটা মাইক বাজিয়ে আপনি অসুস্থ থাকেন, আমাকেও সেই অসুস্থতে থাকতে হচ্ছে, কিছু করার নেই। আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা যে শিক্ষা মানে না, দর্শনটাই তো আলাদা, শিক্ষাটা কি একটা এক্সপেন্ডিচার, এটা কি লাইবিলিটি? না না, বাণীচক্র ক্লাবের 9 নম্বর প্লেয়ার আজকের খেলার বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছে, বাণীচক্র ক্লাবের 9 নম্বর প্লেয়ারকে আসবার জন্য বলা হচ্ছে, কিসের জন্য? বাণীচক্র ক্লাবের ভবিষ্যতের জন্য বিনিয়োগ, অ্যাসেট আসবার জন্য বলা হচ্ছে, আমি তৈরি করছি অ্যাসেট বেস্ট প্লেয়ার নির্বাচিত, এবং এই কারণে বারে বারে শিক্ষা সম্পর্কে শিক্ষাবিদেরা বহু কথা বলে গেছে, কি বলছেন? আমাদের স্বাধীনতার পর 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 অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, তাকে একই ধরনের মনোভাব সভা, অনেক ভিন্ন ধরনের নয়, মাননীয় শ্রী চরণ পালে চক্রবর্তী রাজা পালে একই ধরনের মনোভাব, হরিদাস সঙ্গে কি বলছেন? রাধাকৃষ্ণ চরণ দাস রাধাকৃষ্ণ বলছেন এবং রাজা ব্যানার্জি, এটা সরকার খরচ করবে, এটা সরকারের দায়িত্ব, এডুকেশন ইজ এ সাবজেক্ট অফ দি স্টেট, বাণীচক্র সরকারের দায়িত্ব, সেন্টার এবং স্টেট দুজনের সেক্ষেত্রে যথাযথ ভূমিকা আছে, কিন্তু সরকার খরচ করবে এই কারণে নয় যে আমি খরচ করেছি বলে আমার কথায় শিক্ষাকে চলতে হবে, সেই কারণে সরকারের দায় নয়, সরকারের দায় শিক্ষা মানে ভবিষ্যৎ, শিক্ষা মানে সমাজ, শিক্ষা মানে অগ্রগতি প্রগতি, সেই বিবেচনায় সরকার খরচ করবে কিন্তু সরকার তার উপরে মাতব্বরি করতে যাবে না। শিক্ষা মানে ইনফরমেশন পৌঁছে দেওয়া না, একটা অ্যানালিসিস, একটা বুঝতে সাহায্য করা। আমি নিজে নিজেদের মনে ধরবো ইনহেরেন্ট ক্যাপাসিটি বিল্ডিং, এখন বলা হয় ক্যাপাসিটি বিল্ডিং, মানুষ তার ক্ষমতাকে বাড়াও, তার চিন্তার বিবেচনার যুক্তির তর্কের লড়াইয়ের তার ক্ষমতা বাড়াও, একজন মানুষ ওই ক্ষমতা ছাড়া শক্তিহীন, আর শিক্ষার ক্ষমতা সহ একজন মানুষ
আধুনিক বৈজ্ঞানিক তিনি পারবেন। সেই কারণে রবীন্দ্রনাথ বিকল্প চিন্তা করেছেন, সেই মনোভাব থেকে বিশ্বভারতী গড়ে তুলেছে। বিশ্বভারতীর আশেপাশে গিয়ে একটা অনেক অনেক ধন্যবাদ কি একটা আমাদের রাজ্যটা করতে চাইছিল বঙ্গশ্রী গোছের আর কি আর বিশ্বভারতী তার কথা কমপ্লিশ হবে দিয়েছে, ওটা কথা না। আগামী বছর শিক্ষা নিয়ে যেমন শিক্ষা যে শ্রেণী রাষ্ট্র পরিচালনা করে সে যেমন শিক্ষার মধ্য দিয়ে প্রজন্মকে তার কোলে টেনে আনতে চায়, তার মতন করে গৃহপালিত করে রাখতে চায়, পৌঁছে দেবার ব্যবস্থা করতে পারে। এই মনোভাব থেকে আমরা চলেছি বলে যখন 77 সাল পশ্চিমবাংলায় মাংসটা আসছে, আপনি খেয়াল করে দেখুন, আমি তখন স্কুলের ছাত্র, সবাই পাশ করে গেছি, আমার পরিবার স্কুলের সঙ্গে যুক্ত ছিল, আমার বাবা এবং আমার আগের প্রজন্ম দেখেছিল। আমার বাবা যখন 1975 সালে স্কুল থেকে সাসপেন্ডেড হন, 1975 সালে কেন সাসপেন্ডেড লাভ যারা আমাদের কোনো কারণ নেই, যদি খুব ভুল না করে থাকি বোধ হয় 159 টাকা মাইনে 1975 সাল সাসপেন্ডেড অবস্থাতেই হয়তো তিনি শেষমেশ মারা গেছেন। ভিন্ন কথা, পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট আসছে তখন দেখছে যদি আমি সমাজটা করতে চাই, ভবিষ্যৎটা করতে চাই, কৃষক তাকে সচেতন করতে চাই, শ্রমিক তাকে সচেতন করতে চাই, তাহলে পরের প্রজন্মটাকে আমাদের গড়ে তুলতে হবে। অতএব মাস্টার মশাই শিক্ষক না, একজন চাকরিজীবী শিক্ষক কেবলমাত্র না, শুধুমাত্র পয়সার বিবেচনায় ওদের দেখলে হবে না, এই অংশ হিসেবে মাস্টার মশাই এই অংশটাকে, মাস্টার মশাই এই বুদ্ধিজীবী অংশটাকে যেমন শিক্ষায় সাহায্য করতে হবে, অর্থনীতিতে সাহায্য করতে হবে, মর্যাদায় তার স্বয়ং সম্পূর্ণ করবার ব্যবস্থা করতে হবে। আপনি লিখে রাখুন, আপনি অনেকজনে দাঁড়িয়ে আছেন, আপনি লিখে রাখুন, একটা এমন সরকার চলছে আমাদের রাজ্য অন্ধকারের রাজত্ব, ষষ্ঠ বেতন কমিশন 6 মাস 1 বছর 2 বছর সম্ভবত 3 বছর অতিক্রম করে গেল বলে মনে হচ্ছে, 3 বছর অতিক্রম করে গেল এই নভেম্বরে কি একটা 26 তারিখ না কবে আসবে। বেতন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি কেন্দ্রীয় সরকারের হাড়ে গিয়ে পান, বেতন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি সপ্তম বেতন কমিশনের সুযোগ পান, রাজা তোর কাপড় কোথায় কবিতাটা তিনি নিশ্চয়ই পানিতে আছে বলে পড়েছেন, কিন্তু কবিতাটার মানে তিনি আজও পর্যন্ত বোঝেননি। 3 বছর 4 বছর হয়ে গেল বলতে পারলেন না কোন রাজার কোন পাটাবি করছে। যতদিন বাফ্রন ছিল পশ্চিমবাংলায় শুরু রাখুন, 5টা বেতন কমিশন হয়েছে, 5টা বেতন কমিশনই বামপন্থীদের আমলে, বামপন্থীদের আগে একটাও বেতন কমিশন হয়নি, বামপন্থীদের পরে পশ্চিমবাংলায় একটাও বেতন কমিশন হয়নি। আপনি মাস্টার মশাই আপনি দূরে দাঁড়িয়ে আছেন, কে দিয়েছিল মশাই, কোথায় গেল দিয়ে, কেন এই অবজ্ঞা মাননা, কেন মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন আমি কি করবো, আমি টাকার ধারে পড়ে আছি, আমি বলছি অসত্য মিথ্যাচার। 47,000 কোটি টাকা যা আপনার ধার শোধ করতে হবে বলে আপনি বলছেন, তার অর্ধেকের বেশি আপনি সরকারে আসার পর নেওয়া ধারের জন্য শোধ করতে হবে, অসত্য বলছেন। আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম অর্থমন্ত্রীকে, আপনি ভাগ করে বলুন 2011 লাখের ধারের জন্য কত শোধ করতে হচ্ছে আর 2011 পরের জন্য কত শোধ করতে হচ্ছে, সরকার উত্তর দেয়নি, ওরা কোনো উত্তর দেয় না, অর্ধেকের বেশি এই সরকার না বলে কেন আপনি ধর করছেন।
যা ধার পশ্চিমবাংলার স্বাধীনতার পর থেকে 2011 পর্যন্ত হয়েছে, গত 7 বছরে তার চেয়ে বেশি ধার করেছেন কেন? কোন দরকার ছিল না তো? আপনি মাস্টারমশাইদের বেতন দেননি, বেতন কমিশন মাস্টারমশাই সরকারি কর্মচারী ইত্যাদি তাদের দিয়ে দেননি লাখ লাখ কোটি কোটি টাকা, শুধুমাত্র এইটা এবং তার সঙ্গে শূন্য পদ, এই দুটো মিলিয়ে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা গত 7 বছরে বঞ্চনার পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকা। এই 1.5 লক্ষ কোটি টাকা আপনি মেরে দিয়েছেন, বঞ্চনা করেছেন, তাহলে তারপর আপনাকে ধার করতে হচ্ছে কেন? টাকা ধার করে মেলা খেলা উৎসব ফুর্তি, তার মধ্যে নিজে এবং নিজের বাহিনীকে নিমজ্জিত করে আপনি গোটা পশ্চিমবাংলায় কি বার্তা দিতে চাইছেন? গত 3 দিন আগে মন্দির বাজারে সভা করেছেন, যেহেতু জয়নগরে তৃণমূলের 2 গোষ্ঠী খুনোখুনি হয়েছে একবার না একাধিকবার, এখন পশ্চিমবাংলার সমাজ জীবনে নতুন শব্দ চালু হয়েছে শুটআউট। এ শব্দের আগে শুনেছিলেন? 5-10 বছর আগে শুনেছিলেন না? শুটআউট, আজকে হাওড়া, কালকে শিবপুর, পরশুটিনগর, তারপরের দিন খড়গপুর, তারপরের দিন কি বলে ওনার নাম জয়নগর, আর তারপরে গতকাল কামরাতে কোথায় যেন হয়েছে দেখলাম শুটআউট বলে। আপনি মিটিং করতে গেছেন 7 কোটি টাকা খরচ, 7 কোটি আলাদা মেরাম করতে হচ্ছে, হেলিকপ্টার করে ঘুরতে হচ্ছে, এটি রাজত্ব ফিরাস রাজার আমল, রাজার আমলের রাজাও এত বেশি রাজত্ব করেননি যে কলকাতা থেকে চন্দননগর আসবেন 52 কিলোমিটার পথ গাড়িতে আসা যাবে না, তার জন্য হেলিকপ্টারে আসতে হবে। এ রাজারাও কখনো এরকম ভাবে ভাবেননি, নিজের পৈতৃক সম্পত্তি থাকলে কেউ এই জিনিস করত না, লোকের পয়সা দরিয়া বেঠাল, উপার্জন তো নিজের করতে হয়নি, খোলামকুচির মতন টাকা খরচ করে যাচ্ছেন কেন? আর কেন এসেছিলেন চন্দননগরে? কোনো রাজনৈতিক কাজে না, কোনো প্রশাসনিক কাজে না, পুজোর উদ্বোধন করতে, জগদ্ধাত্রী পুজো ওটা করতেই হবে, কারণ তার কয়েকদিন আগে ভরপেট খেয়ে দিয়ে ইফতার পার্টিতে বসে দেন, ভরপেট খেয়ে দিয়ে যদি ইফতার পার্টিতে বসেন তারপরে একটু পরে মনে মনে খচ খচ করা ওরা কি ভাবলো অতএব ওই যে এই লোকটার নাম হয় মাঝে মধ্যে ভুলে যাই, এসব লোকেদের নাম বেশি মনে রাখাটা ভালো না, টিপু সুলতানের টিপু সুলতান মসজিদের বরকতি বলছেন দ্বিতীয়বারের মতো লোক নেই, উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য। আর কপিল মুনি মন্দিরের আশ্রমের মহন্ত তিনি বলছেন নরেন্দ্র মোদী পারবে না, রাম মন্দিরটা যদি তৈরি করতে হয় তাহলে আসলে যোগ্য প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কিসের ইঙ্গিত? কোন ইঙ্গিতে আপনি পশ্চিমবাংলাকে নিয়ে যাচ্ছেন বিভাজন? লুটের রাজনীতি, ধ্বংসের রাজনীতি, বিভাজনের রাজনীতি, কার লাভ হচ্ছে? কি পড়াবেন আমাদের মাস্টারমশাই? শিবুরের ইতিহাসটা এখন পড়াবেন আপনার নির্দেশ ক্রমে, আপাতত নাকি মদন 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 মিত্র এবং বেচারাম মান্নার নাম মুখস্থ করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা এটা পড়াবেন তো যে দেশ দুনিয়া জুড়ে ডিনামাইট চার্জ করা হয় আমাদের রাজ্যে, অশোকনগর নাম শুনেছে হাবড়া অশোকনগর, এই অনেকদিন ধরে ডিনামাইট চার্জ করে ফাটিয়ে ফাটিয়ে শেষ মেলে একটা তেলের কমার্শিয়াল স্টোরেজ ওখানে পাচ্ছে বলে এখন ওএনজিসি বলছে, দেশ দুনিয়াতে ডিনামাইট চার্জ করা হয় মাটির তলা থেকে তেল তুলে আনার জন্য, খনিজ পদার্থ তা খোঁজার জন্য, শিল্প গড়ে তোলার জন্য ডিনামাইট চার্জ করা হয় আমাদের মাস্টারমশাইকে, সঙ্গে সঙ্গে তো বেচারাম মান্না এবং মদন মিত্রর নাম নামজপ করার সঙ্গে সঙ্গে বলতে হবে যে ভূভারতে দুনিয়াতে একটাই মাত্র সরকার আছে যারা ডিনামাইট চার্জ করে মাটির তলা থেকে তেল তুলে আনার জন্য না, 90% তৈরি হয়ে যাওয়া কারখানাটাকে ফেলে দেওয়ার জন্য, যুবকের স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য, পশ্চিমবাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য আপনি অস্বীকার করতে পারবেন? বিশেষ রাজনীতি চলছে, স্বাভাবিক কাজ এইরকম একটা অবস্থা, গোটা পশ্চিমবাংলার শিক্ষা ক্ষেত্রটাকেও সমাজ সংস্কৃতি মূল্যবোধ নৈতিকতা এ তো ধ্বংসই করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা ক্ষেত্রটাকেও ধ্বংস করার ব্যবস্থা করা হচ্ছে। আপনি আমার চেয়ে ভালো জানেন, এই এই কদিন আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা মাননীয় শিক্ষামন্ত্রী
এই নিয়ম অনুযায়ী আমাদের একটি আইন অনুযায়ী আমাদের প্রাইমারি স্কুলে মোট কত মাস্টারমশাই থাকা উচিত, কতজন আছে উত্তর দেননি। আবার প্রাইমারি উত্তর দেননি, এইচএস উত্তর দেননি। এইচএসে যার ছাত্র সেই তুলনায় শিক্ষকের পদ অনুমোদন করা আছে কি না? যদি অনুমোদন করা থাকে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, সে ভূগোল আছে, ইতিহাস আছে, নিউট্রিশন আছে, বিভিন্ন রকমের সাবজেক্ট, বাংলা আছে, ইংরেজি আছে, যিনি আছেন তিনি রিটায়ার করলেন, স্কুলগুলো কিভাবে ম্যানেজ করতো? ম্যানেজ করতো আচ্ছা, ওই সেকেন্ডারির একজন টিচারকে দিয়ে পড়াচ্ছে, বা ওদের অ্যাপ্রুভাল নিতে হবে, নিয়ে নিজের স্কুল থেকে পয়সা দিতে হবে, দিয়ে একজন কাউকে দিয়ে প্রোটোকল ম্যানেজ করতো। এখন আপনি হাই স্কুলে, হাই সেকেন্ডারি মানে নন হাই সেকেন্ডারি, 9, 10, 11, 9, 10 সেখানে তো আপনি অনার্স দিচ্ছেন না, এমএ খুব একটা দিচ্ছেন না, সম্ভবত পাস কোর্সের টিচার দিচ্ছেন। আমি যদি বেটিক না বলে থাকি, সম্ভবত পাস কোর্সের টিচার দিচ্ছেন, তার মানে নাকি আমি 11, 12 টিচার দেবো না? আমি পরে ক্লাস 9, 10 থেকে আমি তুলে নিয়ে এসে পড়াতাম, তারপরে আমার সুযোগ আমি পাবো না, তার মানে নাকি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই যে কদিন পরে অভিভাবক বলবে অথবা ছাত্র বলবে, আমার স্কুলে ঠিকমতো মাস্টারমশাই নেই, এমনিতে শূন্য পদ। তারপর যা আমার শিক্ষক আছেন অশিক্ষার কাজে ব্যবহার করা, শিক্ষার কাজ যদি এতটুকু করতে হয়, শিক্ষার বাইরের কাজ এতটা করতে হয়, এ রাজ্য ওখানে নষ্ট। শিক্ষার কাজে কনসেন্ট্রেট করার সুযোগ আপনি দিচ্ছেন না, এবং তারপরে পরের আপনি যে নিয়ে আসবেন ওই ক্লাস 9, 10 আছে বলে সেটাও আপনি আনতে পারবেন না। গার্জিয়ান বলবে ছেলেকে, তাহলে বুঝলি বাবা তোর এই স্কুলে পড়ে লাভ নেই, চল আমরা একটা অন্য কোনো স্কুলে যাই। কোন স্কুল? প্রাইভেট স্কুল, কোটি কোটি টাকার ব্যবসা করার জন্য হাত ছাড়ি দিয়ে বসে আছে, ডাকছে আমার স্কুলের কাছে আসো। আর আমার সরকার এমন একটা ব্যবস্থা করছে যেখানে সরকারি অথবা সরকার অনুমোদিত স্কুলের গুরুত্বটা কমে যায়, তার মানে বাই ডিফল্ট সরকার বন্দোবস্ত করছে যাতে সরকারি শিক্ষাটা উঠে গিয়ে প্রাইভেট স্তরে শিক্ষাটা চালু হয়। এর চাইতে নিজের সর্বনাশ, মানুষের সর্বনাশ করার মতো বন্দোবস্ত আর কেউ করতে পারে না। ভাবতে পারছেন আপনি এই কতগুলো স্কুল নাকি নতুন না, ইংলিশ মিডিয়াম করবে, আর কতগুলো স্কুল তুলে নেবে? আমি বলছি পশ্চিমবাংলা একটা এমন সরকার চলছে এখন, যারা গ্রামে ছাত্র নেই এই অজুহাত দিয়ে স্কুল বন্ধ করে দিতে চায়, যে সরকার দেদার মদের দোকান খোলে পশ্চিম বাংলায়, সেই সরকার একটা জায়গা স্কুল বন্ধ করতে চায়। সরকারের কাছে প্রায়োরিটি শিক্ষা না, সরকারের কাছে প্রায়োরিটি মদ বাংলা তৈরি করে দেওয়া, এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে বলে আমি অন্তত মনে করি না। সেই কারণে আমি কথা বেশি বাড়াবো না, আপনারা কেউ আমার চাইতে কম বলছেন না, মাস্টারমশাই আপনাদের না বুঝবার কোনো কারণ নেই। আমি শুধু এইভাবে বলবো, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলা তাকে রক্ষা করতে হবে, আমাদের ভবিষ্যৎ তাকে রক্ষা করতে হবে, আমাদের শিক্ষা সমাজ তাকে রক্ষা করতে হবে। দূর থেকে দাঁড়িয়ে থাকা মানুষ সারা জীবনে যে স্কুলে আসেনি, সেও মনের গহীনে মাস্টারমশাইকে দেখে মাথাটা নিচু করে থাকে, হয় প্রণাম করে গিয়ে টক করে, আর যদি প্রণাম করতে নাও পারে মাথাটা নিচু করে থাকে যে মাস্টারমশাই যাচ্ছে। উনি মাস্টারমশাই, উনি জানেন, উনি বোঝেন, উনি খোঁজ রাখেন, আপনার সাহায্য চায়, আর সেই সাহায্য তো আমাদের রাজ্যে মাস্টারমশাই নিয়ে বরাবর করে এসছে। 8 তারিখ 9 তারিখে স্ট্রাইক কাম স্ট্রাইক, গোটা ভারতবর্ষ স্ট্রাইক, কেটে গেছে স্ট্রাইক, শুধু বামপন্থীরা নাকি সারা ভারতবর্ষের সব কটা ট্রেড ইউনিয়ন যৌথভাবে স্ট্রাইক ডেকেছে, সমস্ত ধরনের সংগঠন তারা যৌথভাবে স্ট্রাইক ডেকেছে, গোটা ভারতবর্ষের শিক্ষক সংগঠন তারা এই স্ট্রাইকের অংশীদার। রাজনৈতিক বিবেচনা যদি দেখেন, এই স্ট্রাইকের পক্ষে না এখনো পর্যন্ত বিজেপি, আর এই স্ট্রাইকের পক্ষে বিজেপি যদি না থাকে স্বয়ংভাবেই এখনো পর্যন্ত তৃণমূল নেই। দাবি কি? 18,000 টাকা ন্যূনতম মূল্য সবার দাবি কি? 6,000 টাকা ন্যূনতম পেনশন সবার দাবি কি? ফসলের খরচ তার বেনগুণ ফসলের দাম সবার দাবি কি? আমাদের গোটা ভারতবর্ষের কর্মসংস্থান যুবক
পরিবেশ সম্প্রীতি মানুষের মানুষের দাবিতে এই ধর্মঘট, এই ধর্মঘটে খেতমজুর অংশ নেবে, অংশ নিলে খেতমজুরের অধীনে যা যা যতটুকু উপার্জন বন্ধ হয়ে যাবে, ও সম্বির উপার্জন খুব কম, দুদিনের ওই উপার্জন যদি 100 টাকা করে কি 200 টাকা করে কি 100 টাকা করে কি 400 টাকা করে হয় সব বাদ চলে গেল। কিন্তু দূর থেকে তাকিয়ে তাকিয়ে ভাববে, ভাবতে চাইবে, আচ্ছা আমি তো খুব কষ্টে থাকি, আমি তো যেদিন কাজ করি সেদিন পাই, যেদিন কাজ না করি সেদিন পাই না, আমার তো কোনো পেনশনের বেনিফিট ওইভাবে নেই, আমার তো কোনো মেডিকেল বেনিফিট ওইভাবে নেই, আমার তো দিকে ডিএটিএর ব্যাপারগুলো মাসে মাসে তো আমাদের কম আছে, কিন্তু আমাদের তো আদৌ কিছু নেই। তাহলে আমি যদি দুদিন স্ট্রাইক করি আমার মাস্টারমশাইরা কি করবেন? আমি মাস্টারমশাইদের বলি, দারুর হিম্মত নেই, ক্ষমতা নেই, আপনি যদি দুদিন স্কুলে না যান, আপনি যদি স্ট্রাইক করেন, আপনার চাকুরিতে ছেদ করবে এমন হিম্মত এই ভারতবর্ষে কারণ নেই, কেউ পারেনি, পারবেও না। ও প্রেসিডেন্ট বলতে পারে এই একদিনের মাইনে কাটলাম, তার চাইতে বেশি কি? সেই প্রয়োজন, সেই মনোভাব, সেই দায়বদ্ধতা যদি আমরা পালন করতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম যাদের তৈরি করেছেন মাস্টারমশাইরা, আমাদের ক্ষেত্রেও তাই, আজকের দিনেও তাই, আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে একটু আমাদের ত্রুটি থেকে যাবে। আমার মনে হয় সেই মনোভাব থেকে দেখার অন্য কোনো বিকল্প আমাদের কাছে থাকতে পারে না। বুঝবেন, আমার আগের কথা বলছিলেন, অজয় কেউ না, ওরা যখন এসেছিলেন সব মিথ্যে বলেছেন, এরাও যখন এসেছিলেন সব মিথ্যে বলেছেন, ওরা বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি, এরা বলেছিলেন 10 লক্ষ বেকারের চাকরি, ওরা বলেছিলেন দুনিয়া সুখী করে দেবো, ইনি বলেছিলেন দুনিয়া সব সুখী করে দেবো, মানুষের কোনো বিপদ থাকবে না। এখন বুঝতে পারছেন, সারা দেশ তোলাবাজির শিকার, পশ্চিমবাংলা তোলাবাজির শিকার, এখন বুঝতে পারছেন সারা দেশ ব্যাপক কেলেঙ্কারি দুর্নীতি, রাফেল কেলেঙ্কারি দুর্নীতি, আর এখানে বুঝতে পারছেন পশ্চিমবাংলা দেশ কেলেঙ্কারি, বুঝতে পারছেন হাতে হাতে নগদা নগদা টাকা নেবার নারদ কেলেঙ্কারি, বুঝতে পারছেন একেবারে গরিব মানুষের পকেট থেকে টাকা লুট করে সারদা অথবা চিটফান্ডের কেলেঙ্কারি, এটা বুঝতে পারছেন যে লালু প্রসাদ যাদব জেলে যায়, সিবিআই তদন্তেই জেলে যায়, সিবিআই কোর্টের সিদ্ধান্তেই জেলে যায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি, তিনি সিবিআইকে যদি কন্ট্রোল করে থাকেন তাহলে সিবিআই তার কন্ট্রোলে চলা, লালু প্রসাদ যাদব জেলে যায় তার চাইতে 100 গুণ অপরাধী পশ্চিমবাংলার মন্ত্রিসভার সদস্যরা লাল আলোর গাড়ি করে এখনো ঘুরে বেড়াচ্ছে। করা যায়, করা যেত, লালু প্রসাদ হলে জেল, আর পশ্চিমবাংলার সরকার আমার পেয়ারের, সেই কারণে ওদের জেলের বন্দোবস্ত নয়, অথচ বাস্তব এটাই, যদি সারদা কেলেঙ্কারি অথবা সিবিআই তদন্ত ঠিক মতো করে হয় তাহলে শ্রীমতী মমতা ব্যানার্জি আপনি জেনে রাখুন, আপনার মন্ত্রিসভার বৈঠক নবান্নে করার মতন কোনো সুযোগ আপনি পাবেন না, জেলখানার মধ্যে গিয়ে সেটা কিন্তু করতে হবে, অপেক্ষায় আছে গোটা দেশ। ওরা ভেবেছিল যা আমরা বলবো তাই ফাইনাল, 5 রাজ্যের মানুষ ভোটের মধ্য দিয়ে বিজেপিকে পরাস্ত করে বুঝে দিয়েছে ওটা ফাইনাল না, 5 রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছে ওটা ফাইনাল না, এক বিজেপির অপদার্থতা, 2 বিরোধী দলগুলো এবং দিন গত কয়েক বছর ধরে চলা রাজস্থানে কৃষকের বিদ্যুতের দাবিতে লাল ঝান্ডার লড়াই, জলের দাবিতে বড় বড় মানুষের সমাবেশ, সেই ঢেউ চলতে চলতে মধ্যপ্রদেশ মানসাউরের কৃষকের বিক্ষোভ, পুলিশের গুলি, কৃষক খুন, সেই ঢেউ চলতে চলতে নাসিক মুম্বাই পথ ফেটে গেছে, হাজার হাজার কৃষক তারা পথ চলেছেন, সারা দেশের মানুষ তাকিয়ে দেখছে, ওই হচ্ছে কৃষক, ওরা আমাদের অন্নদাতা, ওরা আছে বলে আমরা বেঁচে আছি, আর ওই মানুষগুলো বিপদের মধ্যে আছে, ওই মানুষগুলোর প্রতি ভরসা করার চেষ্টা করেছেন, সেই পথ চলতে চলতেই নবান্ন শিবির থেকে চলল মানুষ, মিছিলের শুরু আছে, মিছিলের শেষ নেই, সেটা চলতে চলতেই দিল্লিতে পরের দিনের আরো একবার, তার আগের 5ই সেপ্টেম্বর, তার পরের তারিখ, ইত্যাদি ইত্যাদি, গোটা দেশ লাল ঝান্ডা, গোটা দেশ লাল ঝান্ডা, মিড ডে মিল ওয়ার্কার তার মিছিল লাল ঝান্ডা, আইসিডিএস ওয়ার্কার তার মিছিল লাল ঝান্ডা, খেত মজুর তার নিজের জীবনের দাবি লাল ঝান্ডা, কৃষক সভা তার জমির অধিকার, তার ফসলের অধিকার লাল ঝান্ডা,
গোটা দেশের শ্রমিক কৃষক সাধারণ মানুষের এই লড়াই যত বেড়েছে তত বেশি বিজেপি বিচ্ছিন্ন হয়েছে, আর যত বেশি বিজেপি বিচ্ছিন্ন হয়েছে তার স্বাভাবিক ফল লাল ঝান্ডা ভোটে কি লাভ হলো সেটা বড় কথা না, তার চেয়ে অনেক বড় কথা ভারতবর্ষের স্বৈরাচারী সাম্প্রদায়িক একটা সরকারকে দিল্লির প্রদীপ থেকে টেনে হিচড়ে নামাবার পূর্ব শর্ত সিগন্যালটা পৌঁছে দিল পাঁচ পাঁচটা রাজ্যে, ওরা হেরে গেছে। আগামী 2019 প্রতীক্ষায় মানুষ আছে। নবান্নের মালকিন আপনি শুনে রাখুন, যদি মনে করে থাকেন আপনি মোদী ভাইকে বারবার বাঁচাচ্ছেন বলে মোদী ভাই আপনাকে বারবার বাঁচাবে, এতদিন বাঁচিয়েছে কিন্তু ম্যাড়া লড়ে খুঁটির জোরে, খুঁটি নরম হয়ে গেলে ম্যাড়া লড়তে পারে না। নরেন্দ্র মোদীর সরকার ওই সরকার বেশিদিন টিকবে না, আপনার নবান্নের মাতব্বরি বেশিদিন মানুষ মানবে না, সহ্য করবে না। লোকেরা বুঝতে পারছে, আপনি যখন একটা বাজারে যান চুচুড়ার মানুষ ভদ্রকালীতে যান, ভদ্রকালীর মানুষ ভদ্রেশ্বরে আসেন, ভদ্রেশ্বরের মানুষ বড়নগরে যান, বিস্তার লোকের সঙ্গে কথা বলুন, মাস্টারমশাই দোকানদার রিক্সা চালক পথচারী কেমন আছেন ভাই, বাঁদিকে দেখবে কে আছে, ডান দিকে দেখবে কে আছে, সামনে দেখবে কে আছে, যদি দেখে দু একজন আছে কোনটা দারুণ ভালো আছে, আমার চেয়ে ভালো কেউ নেই, আর যদি দেখে সামনে পিছনে ডান দিকে খুব একটা কেউ বুঝবার মতো নেই, কানে কানে বলবে ভাই যা অপরাধ করার করেছি এখন নিষ্কৃতি চাই, নিষ্কৃতি চাই, তৃণমূলের রাজত্ব থেকে বিজেপির রাজত্ব থেকে নিষ্কৃতি চাই। দেশের মানুষ বুঝতে পারছে, দিল্লির সরকার সারাক্ষণ অসত্য বলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের সরকার সারাক্ষণ অসত্য বলে যাচ্ছে, সারাক্ষণ অসত্য বলে যাচ্ছে, সব সেন্ট্রাল স্কিম আমরা টাকা দিই অসত্য, 90 লক্ষ মানুষের চাকরি দিয়েছি অসত্য, গোটা রাজ্যের উন্নয়ন ভরিয়ে দিয়েছি অসত্য। আপনি কলকাতা থেকে হুগলি হয়ে বর্ধমান পর্যন্ত যান, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বামফর্ট, NH2 বামফর্ট মানে সেই আমল, NH6 বামফর্ট, বালির উপরে ব্রিজ বামফর্ট, হাওড়া সেতুটা বাদ দিয়ে দ্বিতীয় হুগলি সেতু বামফর্ট, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে বামফর্ট, দিল্লি রোড কাজ এখনো চলছে বামফর্ট, কোনটা কোনটা করেছে, ধ্বংসের রাজনীতি করেছে না কি করেছে, সেগুর সর্বনাশ করেছেন, কেমিক্যাল হাত বারোটা বাজিয়ে দিয়েছেন, আইটি ইন্ডাস্ট্রি বারোটা বাজিয়ে দিয়েছেন, গোটা পশ্চিমবঙ্গের থেকে যুগলের দিকে তাকিয়ে যখন বুদ্ধদেব ভট্টাচার্য বস নিরুপম সেনরা সরকার যদি বিপদে পড়েও বা করুক কিন্তু বেকার যুবক ভবিষ্যৎ ওদের দিকে তাকিয়ে আমার পথ চলতে হবে এই স্বপ্ন যখন দেখছিলেন তখন তাকে বারোটা বাজিয়ে দিয়ে পশ্চিমবাংলার ভবিষ্যৎটাকে জলাঞ্জলি দেবার ব্যবস্থা করছেন। এত অসত্য, এত অসত্য কেন আপনি বলছেন? আপনি একজন মহিলা, আপনাকে আমরা মহিলা হিসেবে শ্রদ্ধা করতে চাই, একটা গুড় ফুল দেয় ব্যাটা ছেলেরা মানে বুঝতে বই মেয়ে না ভুল, এটা একটু কেমন কেমন লাগে আমাদের, ভুলবাজ রিগ্রেট, ভুলবাজ রিগ্রেট, একটা মানুষ 10টা কথার মধ্যে একটা অসত্য বলে মানে বুঝি, একজন মহিলা সকাল থেকে সন্ধে পর্যন্ত সত্য বলতেই পারলেন না, খালি অসত্যই বলে চলেছেন, এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে না। আমি কথা বাড়াবো না, আমি যে কথাটা বলে আমার কথা শেষ করবো, সেটা হচ্ছে এই এত সত্য, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, এটা সত্ত্বেও আপনি এ বিষয়ে আপনি মাস্টারমশাই আপনি মর্যাদা সম্পন্ন আপনি মাথা উঁচু করে দাঁড়ান, আপনার বন্ধু আপনার সদস্য হোক আর না হোক, আপনার স্কুলের পায়ে অথবা ডাইনে বসুক, যাতায়াতের পথে ট্রেনে অথবা অটোতে আপনার সঙ্গে চলুক, আপনি তার সঙ্গেও মনে মনে কথা বলুন, আপনার স্কুলের ছাত্র তার অভিভাবকদের সঙ্গে বসে বুঝে বাস্তবটা বুঝে সত্যটা তার কাছে পৌঁছে দিন, পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, কাউকে ছেড়ে দেওয়ার জন্য নয়, স্বাধীনতার আগে গোটা ভারতবর্ষের সমস্ত বিষয়ে এক নম্বর রাজ্য যে ছিল তার নাম পশ্চিম বাংলা মানে বাংলা, তখন ব্রিটিশ রাজ, ব্রিটিশ অনেক চেষ্টা করেছে আমাদের শেষ করার, বাংলা গড়ে উঠেছে বরাবর কারোর পদান্নতায় না, ইনহেরেন্ট স্ট্রেংথ অফ বেঙ্গল, এবং তার পিছনে বরাবর থেকেছেন
সেই সময়কার প্রজন্মের সমাজ সচেতন মানুষেরা, লড়াইয়ের মানুষেরা, যারা ভবিষ্যৎকে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে চেয়েছেন। আমি সুজন চক্রবর্তী, আমি গর্ববোধ করি, আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের প্রত্যেকটি মাস্টারমশাই তারা গর্ববোধ করবেন, ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা, ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুরের বি কলেজ, ভারতবর্ষের কেন এশিয়ার প্রথম মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ, ভারতবর্ষের কেন এশিয়ার প্রথম বিজ্ঞান প্রযুক্তির গবেষণা কেন্দ্র যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কালচারেশন অফ সায়েন্স আইআইসি, ভারতবর্ষের প্রথম গ্র্যাজুয়েট বাংলা, প্রথম ডাক্তার বাংলা, প্রথম মহিলা গ্র্যাজুয়েট বাংলা, প্রথম মহিলা ডাক্তার বাংলা, কৃষি এক নম্বর, শিল্পী এক নম্বর।